এবার গুড্ডির পয়ে গুটিয়ে গেল অনুস ও শিরিন, এবার নিজেদের আলাদা করলো। সব জানতে ভিডিওটি দেখুন আর করলেন প্রোডাকশন বিডি চ্যানেলে, নতুন হলে সাবস্ক্রাইব করুন। গুড্ডি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই, যখন অনুস শুয়ে থাকে তখন শিরিন তার হাত ধরে আর অনুজও হাত ধরে রোমান্টিক পর্ব করতে চাইলে তখন গুড্ডি এসে বাধা দেয় আর বলে, আমি কিন্তু এই করে রয়েছি, আপনারা এরকম কোনো কাজ করবেন না যাতে আমি অপ্রস্তুত হই। পরের দিন দেখা যায় অনুজ সুস্থ হয়ে গেলে কাকায়ের ঘরে যেতে চায় গান শুনবার জন্য। তখন গুড্ডি বলে, আমার গতকাল একদমই কম হয়নি, আমি রেস্ট নিয়ে পড়াশোনা করব, আমি একটু রেস্ট নিতে চাই। তখন অনুজ বলে, তাহলে আমি আর কাকায়ের ঘরে যাব না। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে পাল্টে যাচ্ছে অনুজ, আর সামনেই গুড্ডি ও অনুজ এক হবে। কে কে চান তাদের যাতে মিল হয় কমেন্টে জানান আপনাদের মতামতটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ধন্যবাদ।